এই গরমে কি খাবেন আর কি বানাবেন তা নিয়ে কিন্তু চিন্তার শেষ নেই। আজকে আমাদের হেসেলে কিন্তু এই গরমে খাওয়ার অর্থাৎ গরমে ভাত দিয়ে খাবেন সেরকম একটা দুর্দান্ত রেসিপির আপনাদের জন্য রয়েছে। কি রয়েছে আর কে আজকে এই রেসিপি বানাতে এসেছেন তার জন্য শুরুতেই চলুন আমন্ত্রণ জানাই আজকের অতিথিকে। ঝিঙে তো তুমি কাটছো, হ্যাঁ, সামনে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, কি বানাচ্ছো আজকে? আজকে বানাচ্ছি গন্ধরাজ ঝিঙে চিংড়ি। গন্ধরাজ ঝিঙে চিংড়ি, ঝিঙে থাকবে, চিংড়ি মাছ থাকবে আর গন্ধরাজ লেবু থাকবে। গন্ধরাজ লেবু দিয়ে আর গন্ধরাজ মেইন ইনগ্রেডিয়েন্টস। একদম, গন্ধরাজ লেবুর কথা বললেই মনে হয় যে হ্যাঁ গরমকালের বোধহয় সবথেকে মানে ডাল গন্ধরাজ লেবু হলে বোধহয় খাওয়া হয়ে যায়। আর গন্ধরাজ লেবুর ফ্লেভার যেটাতে থাকে সেটা তো খেতে হয়। হ্যাঁ, আর যেটা বানাতে অর্থাৎ গন্ধরাজ ঝিঙে চিংড়ি এটা বানাতে আজকে আমাদের হেসেলে অরুণিতা দে হালদার, তাই তো? অরুণিতা শ্যামবাজারে থাকো, শ্যামবাজার থেকে। কিন্তু অরুণিতার সঙ্গে দেখা হলো কিছুদিন বাদে, বোধহয় কয়েক মাস বাদে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম, খুবই ভালো আছি। তবে গরমে একটু বাইরেটা খুবই গরম, সবাই গরমে কাহিল কাহিল। তার মধ্যে যেটা হয় আর কি, রান্না করে খাওয়া মানে কি রান্না হবে আর কি দিয়ে খেতে ভালো লাগবে, কিছুই খেতে ইচ্ছে করে না, ইচ্ছে করে না গরমে। তো এটা কিন্তু বোধহয় গরমের দিনের ভালো রান্না, তাই না? ওই জন্যই ভেবে ভেবে বার করা যে এটা গরমের দিনে খাওয়ার একটা অপশন হতে পারে, হতে পারে। মানে তোমার ভেজিটেবলও কিছু খাওয়া হলো, মাছও রইলো, এবং খাওয়াটা হলে পেট ঠান্ডা হয়, খাওয়ার জন্য ভালো, শরীরে মা ঠাকুর দিদিমারা বলেন যে এটা খাওয়া ভালো, ঝিঙেটা গরমের দিনে শুনে আসছি চিরকাল, তো ওর জন্যই আরো ঝিঙে ইউজ করে কিছু একটা করা। আচ্ছা, আর চিংড়ি তো আমরা সবাই ভালোবাসি, ভালোবাসি। আর গন্ধরাজ লেবুর একটা রিফ্রেশিং ফ্লেভার আছে, রয়েছে। আর চিংড়ি যে কোনো তোমার রান্নাতেই পড়লে কিন্তু একটা সুন্দর টেস্ট চলে আসে, হ্যাঁ না? হ্যাঁ, তো সব মিলিয়ে একটা সুস্বাদু রান্না হতে চলেছে। তাড়াতাড়িও হয়, সে তো বুঝতেই পারছি, তাড়াতাড়ি হবে, কারণ ঝিঙেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চিংড়ি মাছও তাড়াতাড়ি হয়, বেশি ভাজতে হয় না। আচ্ছা, তোমাকে কি হেল্প করবো বলো, তুমি তো ঝিঙেটা কাটছো, ততক্ষণে আমি কি করবো? এখানে কিছু করার আছে? চিংড়িতে নুন হলুদ একটু মাখাতে হবে। ওকে, সেটা আমি করে রাখতে পারো। সামান্য হলুদ দেব, হ্যাঁ সামান্য হলুদ, দেখো, হ্যাঁ, আর একটু নুন, তাই তো? হ্যাঁ, তোমার ঝিঙে কাটা হয়ে গেছে? হ্যাঁ, ঝিঙে পিল করা হয়ে গেছে, এবার এটা চাকা চাকা করে কেটে নিতে হবে। কেটে নাও, যেটাতে পোস্ত ব্যবহার হচ্ছে, তাই তো? হ্যাঁ, পোস্ত দেখতে পাচ্ছি। পোস্তটা কি পেস্ট করতে হবে? কি করবে? পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিই, তাহলে সেটা করে দিই। হ্যাঁ, ঝিঙেটা কাটতে কাটতে এখানে কটা ঝিঙে নিলে তুমি? এখানে আমি তিনটে মতো ঝিঙে নিলাম, আর ঝিঙে যদি ছোট হয় তাহলে এইভাবে কাটা যেতে পারে, আর না হলে যদি বেশি বড় হয় তখনই হাফ করে আমি এগুলো একটু ছোট করে নিয়েছি। ওকে, যাতে চিংড়িগুলোর সঙ্গে সাইজটা মোটামুটি ম্যাচ করে। তাহলে চিংড়ি কতটা নিয়েছো? চিংড়ি 200 গ্রাম মতো, 200। আচ্ছা, এর মধ্যে তুমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও। কটা লঙ্কা দেবে দেখো, ওখানে রয়েছে। এখান থেকে আমি 3-4-5টা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। আচ্ছা, যে যেমন ঝাল খাবে। হ্যাঁ, আমি বাটার সময় অতগুলো দেবো না, মেবি আমি গার্নিশিং এ দিতে পারি। ওকে, আর মনে হয় একটাই বাটা দেওয়া হোক। একটা কেন, কি কি রকম খুব বেশি ঝাল হয়ে যেতে পারে? আচ্ছা, কতটা ঝাল বোঝাতে যাচ্ছে না কাঁচা লঙ্কা। ওকে ওকে, তোমার হয়ে গেছে না? হ্যাঁ, ঝিঙে কাটার পর্ব মোটামুটি হয়ে গেছে। তুমি তুলে নাও বাটিতে ঝিঙেটা, এরপরে কি কড়াইটা বসিয়ে দেবো নাকি? হ্যাঁ, কড়াইটা বসিয়ে দেবো। ওকে, আর আমরা সর্ষের তেলে রান্নাটা করব। আচ্ছা, দাঁড়াও, এই জায়গাটা তাহলে একবার ক্লিন করে নিই, তারপরে কড়াইটা দিচ্ছি তোমার। হ্যাঁ, আর এই ঝিঙেগুলো একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিতে হবে, দাও। এবারে কড়াইটা বসিয়ে দিই না? হ্যাঁ, রান্নাটা সর্ষের তেলে করছো তুমি? হ্যাঁ, দেখো তেলটা কতটা দেবো। ঠিক আছে, তার মানে খুব একটা বেশি তেল লাগছে না, কম তেলেই রান্নাটা করতে চাইছি। নিয়ে নাও তুমি চিংড়ি মাছটা। হ্যাঁ,
আমার মনে হয় এবারে হয়েছে। দেখো তো একটুখানি কমিয়ে দেবো, পাওয়ারটা কমে। তুমি একবার একটু দেখে নাও উর্মিকা, এটা আরও করতে হবে না? এটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, চিংড়ি মাছ তুমি হালকা ফ্রাই করবে নিশ্চয়ই? এটা কেন, চিংড়ি মাছ জানি যে হালকা ফ্রাই করলেই সফটনেসটা থাকে, আর বেশি ফ্রাই হয়ে গেলে একটু স্টিফ হয়ে যায়। হালকা করে এপিট ওপিট করে একটু ভেজে নেবো। অনিতা, বাড়িতে রান্না করার সময় পাও এখন? হ্যাঁ, রান্না করার সময় না পেলেও সময় ঠিক বার করে নিই, কেন রান্না করতে সত্যি বলতে কি আমি ভীষণই ভালোবাসি। ভালোবাসো? কীরকম একটা ছবি আঁকার সঙ্গে সিমিলারিটি খুঁজে পাই রান্না করার, যে মশলাপাতি দিয়ে টেস্টটা ম্যাচ করিয়ে যেটা রাঁধবো ভাবছি, তো সেরকম ধরনের কিছু একটা করার চেষ্টা করি। সেটা কিছু কিছু সময় এক্সপেরিমেন্টাল হয়, আর না হলে কিছু কিছু সময় ট্র্যাডিশনাল, যেগুলো মায়ের থেকে শেখা। রান্নাটা তো মায়ের কাছ থেকেই শিখেছো? একদমই তাই, পুরোপুরি দেখে দেখে শেখা, পুরোপুরি ইন্সপিরেশন মাই, মানে ভালো লাগাটা তখন থেকেই এসেছে। হ্যাঁ, তখন মাকে দেখে দেখে ভালো লাগাটা হয়েছে। আচ্ছা, আর এখন কিছুটা প্রয়োজনে করি আর কিছুটা নিজের সব ভালোবেসে, কিন্তু আমার ভালো লাগে রান্না করতে। আচ্ছা, এই রান্নাটা কোথা থেকে পেলে? এই রান্নাটা কিছুটা ট্র্যাডিশনালি বলতে পারো, এটা আমি অ্যাকচুয়ালি হ্যাংলা ম্যাগাজিনে আমি রান্নাটা দেখেছিলাম। আচ্ছা, তো সেই রান্নাটা দেখে আমার ভালো লেগেছিল, মনে হয়েছিল গরমকালে খাওয়ার জন্য এটা একটা বেশ ভালো রেসিপি হতে পারে, তো তখন আমি বাড়িতে ট্রাই করেছিলাম। আচ্ছা, তার মানে আমাদের ম্যাগাজিন থেকে এবার আমাদের হিসেলে। হ্যাঁ, তাই তো। এটা কি তুমি নারকেল দুধ ব্যবহার করছো না এটা এমনি দুধ? না, এটা নারকেল দুধ। নারকেল দুধ? আচ্ছা, নারকেল কুড়ে আমরা দুধ বার করে নিয়ে ওটা রেডি করে রেখে দিয়েছি। ওকে, আর কেনা যে নারকেল দুধ রয়েছে সেটাও তো ব্যবহার করা যেতে পারে যদি কেউ চায়। ব্যবহার করা যেতে পারে, অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে আমরা অনেক সময় ওটাই করে থাকি। হ্যাঁ, কিন্তু স্বাদটা কি কোনো পার্থক্য হয়? আমার যেন মনে হয় নারকেল পুড়িয়ে করলে যে স্বাদটা হয় সেটাই যেন বেশি ফ্রেশ লাগে। ফ্রেশ লাগে, যদি সময় পাওয়া যায় তাহলে মানে একটু পুড়িয়ে করা যায়, তাহলে ওটাই করে নেওয়া ভালো হয় আমার জন্য। আমার মাই বেশিরভাগ অ্যাকচুয়ালি এই ঝামেলার কাজগুলো করে দেয়, তো যদি নিজে করতে হয় আমি শর্টকাটগুলো টেস্ট বা শর্টকাট ওগুলো অনেক সময় ইউজ করার চেষ্টা করি। ওকে, চিংড়িটা হয়ে গেছে না? হ্যাঁ, একটা প্লেট দিই তোমার। আমি দাঁড়াও এটা সরিয়ে দিই। না, তুমি এটা রেখে দাও। এবারে কি করছো তাহলে? এবারে কেটে রাখা ঝিঙেগুলোকে আমরা হালকা করে ভেজে নেবো। তেল আর লাগবে না, কেন এই যে তেলটা রয়েছে এটাতে অলরেডি চিংড়ির ফ্লেভারটাও রয়েছে, তো এটাতেই আমরা ইউজ করে নেবো। আচ্ছা, একটু কালো জিরে ফোড়ন দেবো। ফোড়ন দেবো আমি, দিয়ে দিই। হ্যাঁ, আর এই সঙ্গে একটা কাঁচা লঙ্কা তুমি বার করে রেখেছিলে। হ্যাঁ, কালো জিরে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো হয়, খুবই ভালো হয়। এবারে ঝিঙেগুলো দিচ্ছি। বাহ, ভালো। সামান্য নুন দিয়ে দাও না এটাতে। এটা কি ঢাকা দিয়ে দেবে নাকি? না, ঢাকা না দিলেও হবে। না, সামান্য একটু ঢাকা দিয়ে দিলে, ঢাকা দিয়ে দে, সেদ্ধটা ভালো হয়ে যাবে। কাঁচা লঙ্কা ঝালে ছেড়ে কথাই বলতে পারছি না। চলো, এটা আমি সরিয়ে দিই, তুমি এটা বরঞ্চ এখানে রেখে দাও। একবার একটু দেখে নেবে? হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। হয়ে গেছে না? এবারে কি করছো? এবার আমরা ওই পেস্টটা দিয়ে দেবো তোমার, মানে পোস্ত আর কাঁচা লঙ্কা পুরোটা দিয়ে দিই। হ্যাঁ, দেখো কতটা, এক চামচ দিলাম, দিয়ে দাও। এটা গ্রেভিটা হবে, বেশি জল আমরা এটাতে দেব না, এতে একটু ধুয়ে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে দিয়ে দাও। ফ্লেমটা হাই করে একটু মিশিয়ে নিই। এবার আমরা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, তেলটাও দিয়ে দিচ্ছি, চিংড়ির ফ্লেভারটা রয়েছে। আর একটু কমিয়ে দিলাম। আচ্ছা, আলাদা করে তুমি চিংড়ি মাছের যে হলুদ সামান্য না ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো আমরা, একটু সেদ্ধ হতে দেবো, দুটো জিনিস একটু ভালোভাবে মিক্স আপ হয়ে যায়, আর একটু চিংড়িটা যতটুকু সেদ্ধ হয়নি ততটুকু হয়ে যাবে। আচ্ছা, আলাদা করে তুমি আর নুন দিচ্ছ না বা হলুদ দিচ্ছ না? আমরা দুটো স্টেপে দিয়েছি, একবার ঝিঙেতে দিয়েছি, একবার চিংড়ি মাখানোর সময় দিয়েছি, তো এই মোমেন্টে আর দেব না। এটা কতক্ষণ হবে? এটা 3 মিনিট এরকম, একটু মিনিট তিনেক। আচ্ছা, তারপরে হলো তুমি নারকেল দুধ দিচ্ছ। হ্যাঁ, তারপর দিয়ে গন্ধরাজ লেবুটা কখন অ্যাড হচ্ছে? গন্ধরাজ লেবুটা একদম শেষে, মানে সেটা কি লেবু না লেবুর পাতা? জেস্ট দেবো আমরা। আচ্ছা, আর এটা পিল করে জেস্ট দেবো, আর এই পাতাগুলোকে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে এই দুটো জিনিস ফ্লেভার অ্যাড করবে এটার মধ্যে। আচ্ছা, তাহলে জেস্টটা কি তুমি করে রাখবে এখন? হ্যাঁ, জেস্টটা করে রাখি নাও।
এটা বোধহয় খুব সাবধানে করতে হয়, খুব সাবধানে করতে হয়, হ্যাঁ একদম উপরের পাটটাই নিতে হয়, না হলে তেতো হয়ে যায়। আর এটাতে এত সুন্দর গন্ধ বেরোয় যে বেশি দিতে হয় না, বোধহয় অল্প একটু হ্যাঁ দিলেই হয়ে যায়। দেখো অনেকটা ড্রাই হয়ে এসছে কিন্তু, হ্যাঁ মোটামুটি হয়েই এসছে, আর একটু ঢাকা দিয়ে রাখবো। একটু চিংড়ি গুলো আসলে একটু সেদ্ধ হবে, তাহলে একটু ঢাকা দিয়ে, একটু ঢাকা দিয়ে রাখো। হয়ে গেছে, চেষ্টা বানিয়ে নিয়েছি না, এটা এইদিকে সরিয়ে দিই, তুমি চামচটা আমাকে দিয়ে দাও। আচ্ছা এবার তুমি দেখে নাও ওটা হয়েছে কিনা, এটা মনে হয় হয়ে এসেছে এবারে, ড্রাই হয়ে গেছে, বেশি টাইম লাগে না সেদ্ধ হতে। হয়ে গেছে আমাদের, এবারে আমরা নারকলের দুধটা দিয়ে দেবো। আচ্ছা এটা পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ পুরোটাই লেগে যাবে। কতটা আছে এখানে বলো, আমি একটু তাহলে মেপে দিই। এখানে ওই বড় 5 চামচ মতো, সাত চামচ মতন। হ্যাঁ এটা তো পুরোপুরি ভাত দিয়ে খাওয়ার একটা, হ্যাঁ একদম, একটু হালকা গ্রেভিও রইলো, ভাত দিয়ে মেখে খাওয়া যাবে। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নারকলের দুধ দিয়ে বেশি আমাদের ফোটানোর দরকার নেই। এটা হয়ে গেছে, এবার আমরা অফ করে দেব। আচ্ছা গন্ধরাজ লেবুর জেস্টটা দেব। ওকে আর পাতাটা এরপরে দিচ্ছি, পাতাটা ক্রাশ করে এরপরে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম তাহলে? হ্যাঁ ছড়িয়ে জাস্ট দিয়ে দাও, এটা লেগে যাবে কেন, সব মিলিয়ে অল্পই আমি করেছিলাম। অলরেডি ফ্লেভারটা আসছে আসছে, হ্যাঁ। আর এই পাতাগুলোকে একটু হাতে এরকম ঘষে নিয়ে যাতে ফ্লেভারটা আসে আর কি, তারপর এটাকে এরকম ভাবে কুচিও দেওয়া যেতে পারে, আর না হলে কেউ চাইলে একটু কাঁচি দিয়ে কেটেও ছোট ছোট করে দিতে পারে। কাঁচি দিয়ে কেটে দেবে রয়েছে কিন্তু, ওটাও দিয়ে দিই তাহলে একটু ফাইন হয় আর কি। জিনিসটা একটু পাতাটাকে মুড়ে নিয়ে এইভাবে সরু সরু করে কেটে দিয়ে দেওয়া, দুটো পাতা দিলেই যথেষ্ট। হ্যাঁ কারণ কোয়ান্টিটি আমাদের এখানে কম, যারা হ্যাঁ বাড়িতে করবেন কোয়ান্টিটি বেশি হলে তখন একটু বেশি দেওয়া যেতে পারে, হালকা একটা ফ্লেভার থাকছে। একটুখানি মিশিয়ে নিচ্ছি, গ্রেভি এতটাই থাকবে? হ্যাঁ গ্রেভিটা থাক, ভাতের সঙ্গে খাওয়ার তো গ্রেভি একটু থাকতে পারে। এবারে প্লেটিং, তার আগে বরঞ্চ আমরা জায়গাটা একটু ক্লিন করে নিই। ওকে হ্যাঁ চলো, এটা দিলাম। আচ্ছা গার্নিশের জন্য দেখো এগুলো রেডি। একটা গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে রেখে দিলাম। গন্ধরাজ ঝিঙে চিংড়ি, গন্ধটা খুবই সুন্দর আসছে, কারণ গন্ধরাজ লেবু রয়েছে সেই গন্ধটাই পাচ্ছি, মানে চারিদিকে বলে সবুজের একটা ভালো মেলবন্ধন হয়েছে। তবে গন্ধরাজের গন্ধে মম করছে আমাদের স্টুডিও, তাই তো? চলো এবারে আমরা একটু টেস্ট করি। ওকে কেমন হলো চলো দেখো, চলো নাও এটা তোমার, নাও টেস্ট করে দেখো। আমি তো টেস্ট করবই, দুটোই আমার খুব পছন্দের, ঝিঙে চিংড়ি দুটোই। শুনে নিজে রান্না করার পরে একটু টেনশন হয়, টেনশন ভালো হলো তো, এখনো হচ্ছে, তুমি এমনিতে এত ভালো রান্না করো করে টেনশনটা হয় যে ভালো হলো তো। আহা অপূর্ব, পারফেক্ট, বাকিটাও খেয়েই নিচ্ছে একদমই, অসাধারণ একটা রেসিপি। তুমি বলো, সত্যি খুব টেস্টি, ও নিজে রান্না করে রান্না করে এর থেকে বেশি কিছু বলতে পারছে না।
টেস্টি তো বটেই, খুব ভালো খেতে। এবং চিংড়ি, ঝিঙে, গন্ধরাজ লেবু তিনটের কম্বিনেশনে একটা অসাধারণ স্বাদ তৈরি হয়েছে, যেটা এমনিও খেতে ভালো লাগছে আর ভাত দিয়ে তো অসম্ভব ভালো লাগবে। আর এই গরমকালে গন্ধরাজ লেবুর যে কোনো রেসিপিই কিন্তু আমাদের সকলের, যারা আমরা বিশেষ করে বাঙালিদের, খুবই প্রিয় হয়। তো এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আমি নিশ্চিত যে আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনারা বারবার এটাকে বাড়িতে করে খেতে চাইবেন, তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর অরুণিতা, থ্যাংক ইউ সো মাচ তোমাকে এখানে আসতে পেরে খুব ভালো লাগলো, আর এত সুন্দর একটা গরমকালের রেসিপি তোমাদের উপহার দিতে পেরে একদম, মানে আমাদের হ্যাংলা ম্যাগাজিন যারা ফলো করেন তারা তো এই রেসিপিটা আগে পেয়েই গেছেন, কিন্তু কোনো কারণে যারা আমাদের ম্যাগাজিন ফলো করতে পারেননি বা পারেননি সেই ম্যাগাজিনটা, সেই ইস্যুটা তো আবার নতুন করে আমাদের হেসেলে এসে গেল এই রেসিপি। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। দেখা হচ্ছে আবার এরকম সুন্দর সুন্দর আরো অনেক রেসিপি নিয়ে তোমার সঙ্গে। ওকে, খুব ভালো থেকো আর আপনারাও খুব ভালো থাকবেন। তবে গন্ধরাজ ঝিঙে চিংড়ি ট্রাই করতে একদম ভুলবেন না, দারুণ খেতে হয়েছে, অরুণিতা দারুণ রান্না করেছে। তবে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর তার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল আমাদের সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।